চলচ্চিত্রতে একটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল, যারা সিনিয়র রেগুলার গান করছেন তাদের কণ্ঠই শুধু যেত, নতুন প্রজন্ম আসার সুযোগটা কম ছিল ওই জায়গায়। আমি ওইভাবে বলবো না বিষয়টা, বরং আমি এটা বলবো যে তরুণ প্রজন্মের অনেক সিঙ্গারদেরকে আমাদের গানের মাধ্যমেই কিন্তু তাদের অভিষেক হয়েছে। মানে আমরা চলচ্চিত্রতে একটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল, যারা সিনিয়র রেগুলার গান করছেন তাদের কণ্ঠই শুধু যেত, নতুন প্রজন্ম আসার সুযোগটা কম ছিল, ওই জায়গায় ব্রেক করেছি কিন্তু আমরা। মানে সেটা স্বগত আলী ইমন আমি বলি বা ইমন শাহের সঙ্গে বলি বা শুভর সঙ্গে বলি, সেখানে আমার একটা হয়তো কথা প্রাধান্য পেত, আমি জানি না, আমি হয়তো দেখা গেছে যে আমাদের ক্লোজ আপ থেকে যে শিল্পীগুলো আসছে অধিকাংশই অভিষেক গান আমার আমার লেখা। যখন গানটা রেডি করি, করার পরে তো আমরা সিলেক্ট করি, আচ্ছা এই গানটা এরকম হয়েছে, গানটা কার গলায় ভালো যাবে, তখন হয়তো প্রপোজ করতাম যে এই এরকম নতুন গান গলা নেন বা এরকম কিছু। ডিরেক্টর আমাদের কথা শুনতেন, কারণ ইমন বা আমি বলছি তারা বুঝতেন যে ওরা তো বুঝে শুনেই বলেছে এবং কথা সত্যি। কিন্তু আমরা দেখা গেছে অনেক যাদেরকে আমরা বলেছি গানটাও ভালো হয়েছে, অনেক গানই আছে এরকম যে অনেক নতুন শিল্পী আমরা কিন্তু চেষ্টা করেছি বলেছি, কারণ ওদের তো জায়গা করে দিতে হবে। মান্নাভের তো অনেক ছবিতে, মানে বিভিন্ন ডিরেক্টরের ছবিতে মান্নাভের লিপে গান গেছে আমার লেখা, কিন্তু মান্না ভাই তার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি থেকে যে ছবি করেছেন, আমি প্রথম ওই কৃতাঞ্জলির স্বামী স্ত্রীর যুদ্ধ এই ছবিটা পিএ কাজল পরিচালিত এই ছবিতে আমি প্রথম ওই ওনার ঘরে গান লিখি। তো ওই ওনার গানগুলো পুরো ছবির গানই আমি লিখেছি, স্বগত আলী ইমনের সুর ছিল। তো ওই ছবি সুপার ডুপার হিট স্বামী স্ত্রীর যুদ্ধ। স্বামী স্ত্রীর যুদ্ধ হলো এফআই মানিক ওনার ডিরেকশনের ছবিটা ছিল, পিএ কাজল না সরি, এটা এফআই মানিক ভাইয়ের ডিরেকশনে স্বামী স্ত্রীর যুদ্ধ প্রথম ছবি। মানে আমি মান্নাভের ঘরে প্রথম গান লিখি, মানে এর আগে তো বিভিন্ন অন্যান্য ডিরেক্টরের তার প্রযোজনা ছবিতে কৃতাঞ্জলি থেকে স্বামী স্ত্রীর যুদ্ধ ওই ছবির সুপারহিট হওয়ার পরে উনি এরপরে ছবি করলেন দুই বধূ এক স্বামী, সেইটা আমি পুরো গান আমি লিখেছি। এবার মিউজিক ডিরেক্টর চেঞ্জ, এখানে ছিল আলম খান কিন্তু আপনি আছেন, হ্যাঁ আমি আছি। তারপরে দুই ছবি সুপার ডুপার হিট, এরপরে উনি যেই ছবি হাতে নিলেন সেই ছবি হলো ছিল মনের সাথে যুদ্ধ, কিন্তু এই ছবিতে আমি নাই, ইমন শাহ মিউজিক ডিরেক্টর। তো আমি তো মানে খবর রাখি, যেহেতু আমি জানছি যে গান রেকর্ড হচ্ছে এই সেই, গান লিখছেন বড় বড় গীতিকার, তো আমি নাই সেখানে। তো আমার একটা আফসোস তো ছিল যে দুইটা পরপর ছবি হিট দিলাম, এই ছবিতে আমাকে ডাকলো না, একটু খারাপ লাগছিল বটেই। কিন্তু একদিন হঠাৎ করে দুপুরবেলা মান্নাভের ফোন পেলাম, মান্নাভাই বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুঁজতেছি, তো আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যুদ্ধ তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যদ্দূর জানি। বললো না 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 আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন। আচ্ছা, তা আমি আসল গান বললো যে হ্যাঁ এটা আমার একটা গান রয়ে গেছে, এই গানটা আপনি ছাড়া এটা হবে না।